তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমি তো জানি বাবার কোনো ভুল ছিল না, মায়ের বিয়ের দিন বাবা হসপিটালে সেন্সলেস অবস্থায় ছিলেন। অতি কিছু না বলে প্রেসক্রিপশন দেখে ঔষধ বের করল। এটা দুপুরে খাওয়ার আগের ঔষধ, আপনি এটা খেয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। অত্রি জলের গ্লাস হাতে নিয়ে রতিমের মুখে ধরল, পানি খাইয়ে ওষুধ খাওয়ালো, তারপর রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। রাতের মধ্যেই রতিমকে আদরের অ্যাপার্টমেন্টে শিফট করা হলো। অত্রি পাশেই রুমেই রতিমের থাকার ব্যবস্থা করা হয়েছে। সৃজা রাতে আদরের কাছেই ঘুমায়, অত্রি ওর বাবার কাছে থাকে আর সৃজা ওর বাবার কাছে। দুজনেই তো বাবার ভালোবাসাটা পায়নি, সৃজাও এখন আদরকে না দেখলে পাপা কোথায় পাপা কোথায় বলে অত্রিকে পাগল করে দেয়। পরের দিন বিকেলের দিকে তিরুপতি সিংহ আর দীপেন আসলো। তিরুপতি সিংহ এসে রতিমের সাথে দেখা করেন, অত্রি পাশেই দাঁড়িয়ে ছিল। তিরুপতি সিংহ রতিমের মাথায় হাত রেখে বললেন, সুস্থ হয়ে বাড়িতে ফিরবি, আমার অবাধ্য হয়ে একবার তো ভুল করেছিস, এখন থেকে আমি যা বলবো তাই হবে, তুই আর কোনো কাজ করবি না, পুরো ইন্ডাস্ট্রি তাঁত সামলাবে। রতিম মাথা নেড়ে বলল, আমি তো কিছুই করি না বাবা, এই কিছুদিন তাইজিন মেগাকে নিয়ে বিজি থাকায় আমার একটু অফিসে যেতে হয়েছিল। আমিও ভেবেছি এখানে আর থাকবো না, বাড়িতে যাব, অনেক দিন হলো সবাইকে দেখি না, বৌদিদের হাতে রান্না খুব মিস করি। আমি আমার পাঁচ ছেলেকে নিয়ে যে কটা দিন বেঁচে আছি কাটিয়ে দিতে চাই। বাবা মরা কথা বলছো কেন, আমার ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ দাও। রতিম কিছুদিন ধরে অল্পতেই ভেঙে পড়েছে, ও এখন ভালোভাবে বাঁচতে চায়, ভেতরে এত যন্ত্রণা কেউ বুঝতে চায় না, নিজের মেয়েও বাবা রাখতে চায় না। রতিমের আর ভালো লাগছে না এখানে থাকতে, তাই সিন পড়ল। দাদু এবার বাড়িতে আঙ্কেল একা যাবে না, সাথে উনার মেয়েও যাবে। তিরুপতি সিংহ তাইজিনের দিকেই তাকালেন। মেয়ে মানে? দাদু এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়েটা সিংহ বাড়ির নতুন মেম্বার, তোমার নাতনি, রক্তিম আঙ্কেলের একমাত্র মেয়ে পত্রিকা সিংহ। তিরুপতি সিংহ বিস্মিত হয়ে তাইজিনের দিকে তাকিয়ে থাকলেন। অত্রির অস্বস্তি হচ্ছে, অত্রি বুঝতে পেরেছে এই বৃদ্ধ লোক ওর বাবার বাবা মানে ওর দাদু, কিন্তু অত্রি এখন এইসব সম্পর্কে ঢুকতে চায় না, তাইজিনকে আটকাতেও পারছে না। এসব আমরা কেউই জানতাম না, অরিত্রা আন্টি যখন আঙ্কেলকে ছেড়ে যান তখন উনি প্রেগনেন্ট ছিলেন, উনিও তখন বুঝতে পারেননি আর আঙ্কেল দেশে ছিলেন না, তাই ওনারও জানার সুযোগ ছিল না। তিরুপতি সিংহ চুপ করে বসে আছেন, তাইজিন আরও কিছু বলল না, পুরো রুম শান্ত স্তব্ধ। এরই মধ্যে রুমে ঢুকে আদর, সবাই আদরের দিকে তাকাল। আদর তাইজিনের দিকে তাকাতে বুঝলো সব বলে দিয়েছে। আদর অত্রির দিকে তাকিয়ে বলল, অত্রি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অত্রি মাথা তুলে আদরের দিকেই তাকালো, আদর ঘাড়টা একটু ঘুরিয়ে পেছনে তাকালো। দরজার সামনে এসে দাঁড়ালেন শঙ্করদেব। ভেতরে আসুন। শঙ্করদেব ভেতরে ঢুকলেন, অত্রি অবাক হয়ে বলল, দাদু তুমি এখানে? শঙ্করদেব চোখ মুছে শক্ত করে অত্রির দিকে তাকালেন। দাদুর চাহনি লক্ষ্য করে কিছুটা ভয় পেয়ে গেল অত্রি, মাথা নিচু করে ফেললো। খুব বড় হয়ে গেছিস, মিথ্যে বলতে আরো 5 বছর আগেই শিখে গেছিস, আর আমিও অন্ধের মতো সব বিশ্বাস করে গেছি, তোকে বলেছিলাম স্টার ডাকছে আর ওই হিংস ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখবি না, তুই আমার অলক্ষ্যে সব কর, তুই আমার অলক্ষ্যে সব করেছিস যা আমি চাইনি। শ্রী মাথা নিচু করে চোখের জল ফেলছে শঙ্করদেব, রাগে ফুসফুস করছেন। তুই তো বলেছিলি সেজার বাবা মারা গেছে, তাহলে ওকে আর কি কি লুকিয়েছিস আমার কাছ থেকে? বাবা আপনি শান্ত হন, অত্রি তুমি চুপ থাকো, একটা কথাও বলবে না, আমি আমার নাতনির সাথে কথা বলছি। আপনি আমার মেয়ের সাথে কথা বলেছেন? মেয়ে? তা বাবা হওয়ার কোন দায়িত্ব পালন করেছো তুমি? দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার মতো ভীতু আমি নই, অত্রি কথা জানতে পারলে অত্রিয়াকে ছেড়ে দিলেও অত্রিকে আমি ছাড়তাম না। বাবা আপনার মেয়ের প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল না, অত্রিয়া আমাকে ছেড়েছিল,
আমি না। অতিয়ার জায়গায় আর কাউকে বসাতে পারিনি আমি, এত বছর একা কাটিয়ে দিলাম। আমি আপনি আমাকে বুঝতে পারেননি, আর না আপনার মেয়ে আমাকে কখনো বুঝেছে। আজ আমার মেয়েটাকেও আমার থেকে দূরে করতে চাইছেন, আমার উপর এত কিসের রাগ আপনার? আপনার মেয়ে আমাকে ছেড়েছিল, আমার মেয়ে কথা আমাকে জানাননি, রাগ আমার থাকা উচিত ছিল আপনার উপর। ইসকাউন্ট রাটালের হাতে প্রতিনিধিত্ব অত্যাচারিত হয়েছে আমার মেয়েটাকে নিয়ে। আমার মেয়েটাকে আমি কাছে পাইনি তোমার। রক্তিম অবাক হয়ে পড়ল। আমি কি করেছি? তোমার বাবার সামনে বলবো তোমার নোংরামির কথা? তোমার কি নোংরাম করেছি আমি? তোমাকে বিশ্বাস করে অদ্রিতার সব দায়িত্ব দিয়েছিলাম, তুমি থাকতেও কিভাবে গৌতম অদ্রিতাকে ব্ল্যাকমেল করে? তোমার কোনো আইডিয়া আছে তোমার মেয়েটা কতটা, তোমার কোনো আইডিয়া আছে আমার মেয়েটা কতটা ট্রামের মধ্যে দিয়ে গিয়েছিল? শুধুমাত্র তোমার সম্মান বাঁচাতে অদ্রিতা নিজের জীবন শেষ করে দিয়েছে। বাবা প্লিজ ক্লিয়ার করে বলুন, আমি বুঝতে পারছি না। শঙ্করদেব রাগ চেপে বললেন, তুমি কোন অভিনেত্রীর সাথে শুয়েছ যার ছবি তুলে গৌতম অদ্রিতাকে দেখিয়েছিল, ওকে ব্ল্যাকমেল করেছিল গৌতমকে বিয়ে না করলে ছবিগুলো পোস্টার বানিয়ে পুরো মুম্বাই শহরে লাগিয়ে দেবে? আমার ভাবতেও ঘেন্না হচ্ছে, তোমাকে আমি আমার ছেলের জায়গা দিয়েছিলাম। তিম হতভম্ব হয়ে বসে আছে, তাইজিন আদর ও অবাক শঙ্করদেবের কথা শুনে। অত্রি অবাক হয়ে তাকিয়ে আছে দাদুর দিকে। দীপেন আর তিরুপতি সিংহ ব্যাপারটা ঠিক মানতে পারছেন না। তিরুপতি সিংহ রুক্ষ কণ্ঠে বললেন, আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনার মেয়ের জন্য রামু আমার বিরুদ্ধে গিয়েছিল, এত সাহস এখন পর্যন্ত কেউ দেখায়নি। এত কিছুর পর আপনার কথা কিভাবে বিশ্বাস করি? আপনাকে বিশ্বাস করাতে আমি এখানে আসিনি, আমি অদ্রির সাথে কথা বলতে এসেছিলাম। আমার মেয়ের একমাত্র চিহ্ন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, কিন্তু আজকের পর ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ও অদ্রিতার মেয়ে হতেই পারে না, রক্তকার সেটা ভুলে গিয়েছিলাম আমি। তুই তো নতুন পরিবার নিয়েই ভালো থাক। শঙ্করদেব ঘুরে গেলেন বাইরে যাওয়ার জন্য। অত্রি শব্দ করে কেঁদে দিল দাদু বলে। আদর এতক্ষণ চুপ থাকলো, আর চুপ থাকতে পারলো না, শঙ্করদেবের সামনে এসে দাঁড়ালো। আপনি ভুল বুঝে যেতে পারবেন না, আপনাকে সব সত্যি জানতে হবে, তারপর আপনি অত্রিকে ছেড়ে দিতে চাইলে কেউ আপনাকে আটকাবে না। আমি কিছু জানতে চাই না। আপনাকে জানতে হবে, আঙ্কেল কিছু করেননি, অল দ্য কনস্পিরেসি, আই ক্যান প্রুভ ইট। আপনি এখন রেগে আছেন, বসুন মাথা ঠান্ডা করুন, আমি সব ক্লিয়ার করছি। শঙ্করদেব তবুও থাকতে চাইলেন না, আদরের জোরাজোরিতে গিয়ে চুপচাপ বসে পড়লেন। আদর জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন। শঙ্করদেব গ্লাস হাতে নিলেন, আদরও বসলো, বলল, আমি অরিত্রা আন্টিকে ব্লেম করব না, আঙ্কেলও কিছু করেননি। আমি যতটুকু জানি অরিত্রা আন্টি সহজ সরল আর বোকা ছিলেন। উনি সেদিন গৌতম ঘোষের থ্রেটে ভয় না পেয়ে আঙ্কেলকে সব জানালে কিছুই হতো না। গৌতম ঘোষ ওনার সরলতার সুযোগ নিয়েছে, ছবিতে আঙ্কেলের সাথে যাকে দেখেছিলেন তার সাথে মিলেই গৌতম ঘোষ এসব কনস্পিরেসি করেছে, আন্টিকে ভয় দেখিয়েছে। উনিও ভয় পেয়ে আঙ্কেলের কাছ থেকে সরে গেছেন। উনি তখনও জানতেন না অত্রি ওনার গর্ভে, উনি নিজের জীবনের বিনিময়ে আঙ্কেলের সম্মান বাঁচাতে চেয়েছিলেন। আঙ্কেল কিছুই জানতেন না, ইনফ্যাক্ট আঙ্কেল কিছুক্ষণ আগেও জানতেন না অরিত্রা আন্টির ওনাকে ছেড়ে যাওয়ার কারণ কি ছিল। গৌতম ঘোষ ডিল করেছিল আন্টি ওনাকে বিয়ে করবে, উনি ছবিগুলো ডেস্ট্রয় করে দেবেন। প্রথমে আন্টি রাজি না হলেও গৌতম ঘোষের প্রতিনিয়ত ব্ল্যাকমেইলে মানতে বাধ্য হন, বাড়ি ছেড়ে চলে যান। আপনি হয়তো জানেন না সেদিন রাতে আঙ্কেল আপনাদের বাড়িতে গিয়েছিলেন আন্টিকে ফিরিয়ে আনার জন্য, গেটম্যান ঢুকতে দেয়নি ভেতরে। পুরো রাত আঙ্কেল রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছেন, সকালে আঙ্কেলকে সেন্সলেস অবস্থায় দেখে কিছু লোক ওনাকে হসপিটালাইজ করে, দুই দিন সেন্স ফিরেনি আঙ্কেলের। এর মধ্যে আন্টিকে জোর করে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে গৌতম ঘোষ। অরিত্রা আন্টির বিয়ের দিন আঙ্কেল সেন্সেই ছিলেন না, তারপর আর কিছুই করার ছিল না আঙ্কেলের। 15 দিনের ভেতর ওনার জীবন উলট পালট হয়ে যায়। শঙ্করদেব চুপচাপ বসে আছেন, সবাই স্তব্ধ, ও ত্রিরও কান্না বন্ধ হয়ে গেছে সব শুনে। তিরুপতি সিংহ বললেন,
আমার ছেলের সাথে এই জঘন্য কাজ কে করেছে? যে করেছে তার ব্যবস্থা হয়ে গেছে। এখন সব ভুল বোঝাবুঝি বাদ দিয়ে প্লিজ দাদু আঙ্কেলকে মেনে নিন। আপনার জন্য অত্রি আঙ্কেলকে বাবা বলে মেনে নিতে পারছে না। আপনি অত্রিকেও ভুল বুঝছেন। অত্রি যা করেছে ডিফেন্স নিতে করেছে। আপনি অত্রিকে রিস্কি কাজ করতে দেবেন না, তাই আপনার কাছ থেকে সব লুকিয়েছে। 5 বছর আগে অত্রি আর আমার মধ্যে যা হয়েছিল সেটা শুধুই অ্যাক্সিডেন্ট। আমাকে তো চিনতই না, তাহলে ও কীভাবে বলতো সৃজার বাবা আমি? তাই মিথ্যে বলতে বাধ্য হয়েছে। সব কিছুর মধ্যে এই মেয়েটা সব থেকে বেশি কষ্ট পেয়েছে। এখন একটু হ্যাপিনেস তো ডিজার্ভ করে। সবাই নিশ্চুপ, অত্রি নিঃশব্দে চোখে জল ফেলছে। অত্রি রুম অন্ধকার করে জানালার পাশে বসে আছে। আদর আলো জ্বালিয়ে ভেতরে ঢুকলো। অত্রি তাকালো না, আদর অত্রির পাশে এসে দাঁড়ালো, পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, কি ভাবছো? কিছু না। কিছু না কেন? আমি আর আমাদের মেয়েকে ভুলে গেছো? অত্রি কিছু না বলে হাসলো। তোমার সব ভাবনা আমাদের নিয়ে থাকবে। আমি আর কি ভাববো, সব তো আপনি আগে থেকেই ভেবে বসে আছেন। সে তো ভাবতে হবেই, একটাই বউ আমার, মেয়েও একটাই। তবে বউয়ের সাথে যে মেয়ে ফ্রি পাবো আমি ভাবিনি। অত্রি হেসে ফেললো আদরের কথা শুনে। 4টা বছর ওকে আমি একা সামলেছি, এবার আপনি সামলাবেন। আমি আপনাদের বাবা মেয়ের মধ্যে যাব না। এখন আমি শুধু আমার বাবাকে নিয়ে ভাববো। তুমি কি ভাবছো আমি পারবো না? সিজাকে দেখার পর থেকে আমি চাইতাম এমন একটা মেয়ে আমাদেরও হবে। আমি তো জানতাম না এই মেয়েটাই আমাদের, জানলে প্রথমে আমার কাছে নিয়ে আসতাম। অত্রি তুমি জানো না আমি বাচ্চাদের কতটা লাইক করি। জানি মিস্টার সেন, তাহলে মেয়েকে নিয়ে আমার আর ভাবতে হবে না, তার বাবা তো আছি। তোমাকে তো ভাবতে হবেই, তুমি শুধু আমাদের কথা ভাববে। কিছুদিন ওয়েট করো, পার্মানেন্টলি তোমাকে আমার করে নেব। অত্রি মুখ থেকে হাসি মিলিয়ে গেল, আবার জানলার দিয়ে আকাশের দিকেই তাকালো। আদর অত্রি গালে চুমু খেলো। কি ফুটলো অত্রি? সৃজা একা আছে রুমে। তুমি কখন ঘুমাবে?